গত 25 দিন আগে মামার বাড়িতে গিয়েছিলেন এক মাধ্যমিক ছাত্রী। তারপরই মায়ের সঙ্গে বচসা হওয়ায় গত পরশুদিন দুপুর 2:30 নাগাদ সে মামার বাড়ি থেকে বেরিয়ে আসেন বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। অভিযোগ, সেই সময় তার বাড়ির লোকজন আর তাকে খুঁজে পায় না, সারা রাত হয়ে গেলেও কোনো সন্ধান পাওয়া যায় না। ভোরের দিকে মুর্শিদাবাদের ফারাক্কা ব্রিজের ঠিক বিপরীত দিকে সিভিক ভলেন্টিয়াররা লক্ষ্য করে যে একটি অ্যাম্বুলেন্স ইতস্তত ঘোরাফেরা করছে। তারা সেখানে গিয়ে তল্লাশি চালাতেই দেখতে পায় ওই ছাত্রীকে। অ্যাম্বুলেন্স চালক দুজন তারা ওই ছাত্রীকে ফেলে পালাবার চেষ্টা করছিল। দুই অ্যাম্বুলেন্স চালককে আটক করেছে তারা, উদ্ধার করেছে ওই ছাত্রীকে। জানা চাই ওই ছাত্রীকে তারা তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে আজ তাদের জঙ্গিপুর আদালতে তোলা হয়েছে। সুমন্ত দাসের রিপোর্ট, এনটিভি ডাব্লিউপি। 118-21 ডেটেড 11-6-21 আন্ডার সেকশন 376 ডিএ 365 আইপিসি প্লাস 6 পক্সো অ্যাক্ট, এই ধারায় দুজন আসামিকে কোর্টে চালান করা হয়েছিল এবং তাদের 7 দিন পুলিশ রিমান্ড চাওয়া হয়েছিল। তাদেরকে 5 দিন পুলিশ রিমান্ড মাননীয় কোর্ট অ্যালাউ করেছেন। কি ঘটনা ঘটেছে? ঘটনা একটা নাবালিকা মেয়েকে এই অ্যাকিউজডরা জোর করে তাকে গাড়িতে তুলে তার মুখে ব্ল্যাক টেপ লাগিয়ে এবং সেই গাড়ির মিউজিক সিস্টেমকে জোরে চালিয়ে তাকে নিয়ে যায়, কিডন্যাপ করে একটা জায়গায় একটা কোয়ার্টারে নিয়ে যায় এবং সেখানে তাকে গোটা রাত ধরে রেপ করে, এই অ্যালিগেশন। এরা কারা? এরা হচ্ছে অ্যাকিউজড, একজনের নাম করিম শেখ আর একজনের নাম হচ্ছে সৈয়দ টার্জান হোসেন। অ্যাম্বুলেন্স চালক? অ্যাম্বুলেন্স চালক। এরা আপনার নাম? আপাতত যেটা ইনভেস্টিগেশনে এসছে ওরা অ্যাম্বুলেন্স চালক, এখন পুলিশ তদন্ত করবে তারা কী সঙ্গে জড়িত, কী ব্যাপার। হ্যাঁ, আপনার নাম? আপনার রাতুল ব্যানার্জি। আপনি? এপিপি, ভারপ্রাপ্ত এপিপি জঙ্গিপুর। বাবা আসামি মাত্র